হ্যালো বন্ধুরা, ইউরোপের অন্যতম ধনী দেশ হচ্ছে নেদারল্যান্ড। দেশটির উত্তর পশ্চিমে সাগর, দক্ষিণে বেলজিয়াম এবং পূর্বে জার্মানি। নেদারল্যান্ডের বেশিরভাগ মানুষ রোমান ক্যাথলিক ধর্মমতের অনুসারী খ্রিস্টান। তবে দেশটিতে দিন দিন মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 1952 সালেও দেশটিতে মুসলমানদের সংখ্যা ছিল যেখানে মাত্র 73 জন। সেখানে বর্তমানে নেদারল্যান্ডসে মুসলমানদের সংখ্যা প্রায় 15 লক্ষ। ইউরোপের অন্যান্য দেশে যেখানে হিজাব নিষিদ্ধ, সেখানে নেদারল্যান্ডসের নারী পুলিশ সদস্যরা হিজাব পরতে পারেন। তো বন্ধুরা, নেদারল্যান্ড সম্পর্কে চমকপ্রদ সব তথ্য জানতে ভিডিওটি একটু না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সাথে যারা এখনও দেশ বিদেশ ভিডিওতে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুরা, নেদারল্যান্ড ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র। এর রাজধানীর নাম অ্যামস্টারডাম। ইউরোপের এই দেশটি হল্যান্ড বা ডাচ নামেও অনেকের কাছে পরিচিত। সরকারি হিসেবে নেদারল্যান্ডসের জনসংখ্যা 17 মিলিয়ন বা 1,70,00,000। দেশটির আয়তন 41,543 বর্গ কিলোমিটার। দেশটি আয়তনে বাংলাদেশ থেকে প্রায় 3 গুণ ছোট। নেদারল্যান্ডস পৃথিবীর শান্তিপ্রিয় দেশগুলোর মধ্যে একটি। দেশটিতে অপরাধ বলতে গেলে শূন্যের কোটায়। দেশটির পুলিশদের অস্ত্র ছাড়াই তাদের দায়িত্ব পালন করে থাকে, কারণ পুলিশদের প্রতি কড়া নির্দেশ দেয়া আছে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আলোচনার মাধ্যমে সমাধান করা হয়। শুনতে অবাক লাগলেও নেদারল্যান্ডসের অনেক জেলখানা প্রতি বছর বন্ধ হয়ে যাচ্ছে, শুধুমাত্র কয়েদির অভাবে। দেশটির পুলিশরা অস্ত্র ছাড়াই নিজেদের দায়িত্ব পালন করে। ইউরোপের সভ্য এই দেশটিতে 19 শতাব্দী থেকে ইসলামের অগ্রযাত্রা সূচিত হয়। 1960 থেকে 1973 সালের মধ্যে নেদারল্যান্ডসে অর্থনৈতিক সমৃদ্ধির সূচনা লগ্নে ডাচ সরকার পৃথিবীর বিভিন্ন দেশ, বিশেষত তুরস্ক, মরক্কো ও ইন্দোনেশিয়া থেকে 12,19,753 মুসলমানকে নেদারল্যান্ডসে অভিবাসী হিসেবে এবং শ্রমিক হিসেবে আমন্ত্রণ জানায়। মুসলমানরা মূলত আমস্টারডাম, রটারডাম, হেগ ও আটরেস্টে বসবাস করে। 1980 থেকে 1990 সালের মধ্যে বসনিয়া, সুরিনাম, সোমালিয়া, ইরান, পাকিস্তান, আফগানিস্তান ও ইরাক থেকে বহু মুসলমান রাজনৈতিক আশ্রয়ে নেদারল্যান্ডসে আসে। তরুণ মুসলমানদের অনেকেই ডাচ মেয়েদের বিয়ে করার ফলে স্থায়ীভাবে ডাচ সমাজের সঙ্গে একীভূত হওয়ার সুযোগ পায়। 2006 সাল পর্যন্ত দাওয়াত ও তাবলিগি কর্মকাণ্ডের ফলে 8,500 ডাচ অধিবাসী কোরআন সুন্নার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ইসলাম কবুল করে। 2010 সালের পরিসংখ্যান অনুযায়ী পুরো নেদারল্যান্ডসে 553টি মসজিদ রয়েছে। এর মধ্যে 400 মসজিদ তুর্কিদের অধীনে এবং 140টি মসজিদ মরক্কোবাসী দ্বারা পরিচালিত। সুরিনামী মুসলমানরা 50টি মসজিদ পরিচালনা করে থাকে। ইমামদের মধ্যে বেশিরভাগই মিশরীয়, সিরিয়ান, সুদানি ও সোমালিয়ান বংশোদ্ভূত। বন্ধুরা, নেদারল্যান্ডসে 45টি সরকার অনুমোদিত মাদ্রাসা, প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় মুসলমানরা পরিচালনা করে থাকে। সেখানে সরকারি পাঠ্যক্রমের পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়। রাজনীতিতে মুসলমানরা বেশ সক্রিয়। 150 সদস্য বিশিষ্ট পার্লামেন্টে সবসময় মুসলমানদের প্রতিনিধিত্ব থাকে। 2003 সালের নির্বাচনে 10 মুসলিম পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। 9/11 আমেরিকার টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলায় সৃষ্ট ইসলাম ফোবিয়ার ঢেউ নেদারল্যান্ডসেও লাগে, ফলে পারস্পরিক অবিশ্বাস, সন্দেহ, অস্থিরতার রেশও কম নয়। মরক্কোর বংশোদ্ভূত ডাচ নাগরিক আহমদ আবু তালিব 2008 সালে রটারডামের মেয়র নির্বাচিত হন। 2007 সালে গঠিত প্রধানমন্ত্রী বালকেনেন্দের মন্ত্রিসভায় 2 জন মুসলিম মন্ত্রী নিযুক্ত হন। তারা হলেন যথাক্রমে বিচার ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নেবাহাত আল বাইরাক ও আহমদ আবু তালিব। বন্ধুরা, নেদারল্যান্ডসের সরকার মুসলমানদের ধর্মীয় ঐতিহ্য, আচার অনুষ্ঠানে হস্তক্ষেপ করে না এবং নেদারল্যান্ডসে নাগরিক সুবিধা লাভে মুসলমানদের কোনো বৈষম্যের শিকার হতে হয় না। ভোটাধিকার, ধর্ম অনুশীলন ও মত প্রকাশের স্বাধীনতা সংবিধান স্বীকৃত। সংখ্যালঘু বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সংহতি প্রতিষ্ঠায় সরকার সচেষ্ট। মুসলিম মহিলারা স্কার্ফ ও বোরকা পরে কলেজ, বিশ্ববিদ্যালয় ও বাজারে চলাফেরা করতে পারেন। কিছু নিয়মকানুন মেনে কোরবানির পশু জবাই করা যায়। মুসলিম শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি অনুদানও প্রদান করা হয়। প্রতি বছর মরক্কো ও তুরস্ক সহ বিভিন্ন দেশ থেকে 50 জন ইমাম নিয়োগ করা হয়। সরকারি সহযোগিতায় নতুন নিয়োগপ্রাপ্ত ইমামদের 600 ঘন্টা প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, যাতে তারা ডাচ ভাষা ও ডাচ সমাজের নিয়মনীতি সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে সক্ষম হন। মসজিদ, মুসলমান ও ইসলামিক স্কুলের অবস্থিতির কারণে পুরো নেদারল্যান্ডসে ইসলামিক পরিবেশ বিরাজিত। ডাচ সরকার কয়েদি ও রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের মধ্যে নৈতিক ও মূল্যবোধ শিক্ষা দেওয়ার জন্য
আলেম নিয়োগের লক্ষ্যে একটি উপদেষ্টা কমিশন গঠন করে। শিক্ষার উচ্চতর পর্যায়ে ইসলাম, ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য শিক্ষা অনুশীলনে বেশ গুরুত্ব দেওয়া হয়। আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ অধ্যাপকের পদ চালু রয়েছে। নেদারল্যান্ডসের সর্ববৃহৎ রাজনৈতিক দল ডাচ ফ্রিডম পার্টি মনে করে যে ইসলাম বিস্তৃতির বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী 30 বছরের মধ্যে নেদারল্যান্ডসে মুসলিম জনসংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা জানান আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।